আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবস্থান করছি সোগাছার গরুরহাটে, যশোর জেলা। হাসিল প্রতি গরুতে 500 টাকা। কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই, তার জন্য হাসিল কম আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুরহাট থেকে দেখা দেখি দরদাম চলছে মাংস ধরানোর গরুগুলো। তো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক, সেই তথ্যটা দিব, আমাদের সাথে থাকুন। এখানে একটা দরদাম চলছে মনে হচ্ছে দর্শক। কি কাকা, কোনটা দরদাম চলতেছে? ওই দিকে আছে এই 2 টাকার, এই 2টা আপনার। সাদাটা কয় দাঁত? 6 টাকা। সাদাটা 6 দাঁত দর্শক, আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন একটু বড় গরু, দেশাল জাতের। আর লালটা? লালটা কানে ভেঙে উঠছে। 8 দাঁত দর্শক, কানে ভেঙে উঠছে, কানে ভেঙে উঠছে, আপনারা শুনলেন। আচ্ছা, লালটা মূলত চাচ্ছেন কত? চাচ্ছে 52। দেখি একটু সরেন মাথা, দেখি 52। আপনারা শুনলেন দর্শক, 2টাই বড় বড় গরু, দেশাল জাতের। আচ্ছা, কত হলে বিক্রি হবে? 46। আর সাদাটা যাচ্ছেন কত? 56। এটা নিয়ত কেমন? ওটাই 50। আপনারা শুনলেন দর্শক, 50 বলতেছে, দেখা দেখি চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সোগাছার গরুরহাট দর্শক, যশোর জেলা, আপনারা চাইলে আসতে পারেন, এখানে প্রচুর আমদানি হয়। সামনে একটা দেখতে পাচ্ছেন একটু বড় গরু দর্শক, বড় গরু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কি অবস্থা ভাই বাজারের বর্তমান? মোটামুটি ভালো, মোটামুটি ভালো। গরু কয়টা আজকে? গরু আজকে নিলাম 3টে ভাই। 3টা। এটা কয় দাঁত? এটা 6 দাঁত। দর্শক আপনারা শুনলেন, এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, টোটাল স্ট্রাকচার চমৎকার গরু দর্শক, মাংস ধরানোর বড় গরু। আচ্ছা, জাতে কি? দেশি কুরাসের মধ্যে, মানে দেশি কুরাসের ভিতরে এই গরুটা। এখন আপনি মূলত চাচ্ছেন কত? চাচ্ছি 56। 56 আপনার চাও, কম বেশি তো আছে নাকি ভাই? অবশ্যই। আচ্ছা আচ্ছা, কত হলেন নিয়ে? 48। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 48 হলে এখন বিক্রি করবে, 48। সোগাছার গরুরহাট থেকে দর্শক। ঠিক আছে ভাই, আপনাদেরকে দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি। মাংস ধরানোর গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সামনে দেখতে পাচ্ছেন আপনারা 2টা গরু দর্শক, একটা কালো আর একটা লাল গরু, একটু বড় গরু, এগুলোই বেশি গোস্ত ধরে। আসসালামু আলাইকুম কাকা, খুব গরম? গরম ঠান্ডা নাকি? কয়টা গরু আজকে? আছে 3টে। 3টা, এখানে 2টা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা, আর একটা কই? 8টা দর্শক, টোটাল 3টা গরু, বড় বড় গরু দর্শক, 3টা গরু। আচ্ছা, এই যে লালটা কয় দাঁত? আর কালোটা? সমান বয়সের দর্শক, 2টা গরু, আপনারা দেখতে পাচ্ছেন এটা সমান, আর লালটাও সমান। আর এই যে বড়টা? 4 দাঁত দর্শক, 4 দাঁত, 4 দাঁতের গরু। প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি দরদাম চলছে দর্শক। আচ্ছা কাকা, লালটা চাচ্ছেন কত? 55। আর এই কালোটা? 56। 56 দর্শক, একটা 55 আর একটা 56, আপনারা দেখতে পাচ্ছেন 2টা গরু। আর ওই যে বড়টা চাচ্ছেন কত? 68 দর্শক, 68 চাচ্ছে, টোটাল 3টা গরু, আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুরহাটে। দেখা দেখি দরদাম চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। লালটা নিয়ত কেমন কাকা? 55। আর এই কালোটা? 55। বড়টা? 60। তাহলে 50, 55, 60, তাই তো? 3 দামে 3টা গরু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি দরদাম চলছে, প্রচুর আমদানি হয়েছে সোগাছার গরুরহাটে। আপনারা চাইলে দর্শক আসতে পারেন যশোর জেলা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। সামনে একটা বিশাল বড় গরু দর্শক, ডবল বডি। বড় ভাই, এটা কয় দাঁত? 3 দাঁত। জি, 3 দাঁত। 3 দাঁত বলতে দর্শক, সম্ভবত 4 দাঁত হবে, 3 দাঁত বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির একটা গরু। এই গরুটা আপনি চাচ্ছেন কত? 85 চাওয়া। বেচা বিক্রি নিয়ে কেমন আছে ভাই? 75। শুনলেন দর্শক, গরুটা 75 নিয়ে আছে, 75, আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাই গরু, বড় বড় গরু।
গরু দর্শক, দেখা দেখি দরদাম চলছে, আপনারা চাইলে আসতে পারেন, এখানে প্রচুর গরুর আমদানি হয়।